সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়া। 1991 সালের 6 আগস্ট বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয়। এর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটে। বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে দ্বাদশ সংশোধনী হচ্ছে একমাত্র যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে করা হয় রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। অন্যদিকে প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ করা হয়। এছাড়া জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করা হয়। 15ই ফেব্রুয়ারি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে। একই সাথে যুগপৎ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা। আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। রাস্তায় যখন সহিংস আন্দোলন চলছে তখন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগিয়ে যায় বিএনপি সরকার। আওয়ামী লীগ এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করলে অনেকটা ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন সেই নির্বাচনে জয়লাভের পর আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। সে সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করা হয়। আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনের সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই আজ এই সংশোধনী আনা হয়েছে। 21 বছর পর ক্ষমতায় আওয়ামী লীগ। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হবার পরে 1996 সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ 21 বছর পরে আবারও ক্ষমতায় ফিরে আসে। ১৯৭৫ সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে নানা চড়াই উৎরায় পার করেছে এই দলটি। সেই নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ভেবেছিল দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত অবস্থান আর নেই। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে 1996 সালে আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। 1/11/2007। 2001 সালে বিএনপি সরকার আবারও ক্ষমতায় ফিরে আসার পর 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন সংকট তৈরি হয়। আওয়ামী লীগের অভিযোগ ছিল নিজেদের পছন্দ মতো সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র রাজনৈতিক সংকটের মুখে কে এম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও সংকট কাটেনি। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এবং এতে সংকট আরও ঘনীভূত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয়। কিন্তু তারপরেও 2007 সালের 22শে জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ নিয়ে আন্দোলন ও সংঘাত আরও তীব্র হয়। সংঘাতময় এক রাজনীতির প্রেক্ষাপটে
2007 সালের 11ই জানুয়ারি সেনাবাহিনী ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে বাধ্য করে। রাজনীতিতে সেনাবাহিনীর এই হস্তক্ষেপ করার ঘটনা 111 বা 111 হিসেবে পরিচিতি পায়। সেনাবাহিনীর সমর্থনে এবং প্রত্যক্ষ সহযোগিতায় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তখন ধারণা করা হতো সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ ছিলেন মূল ক্ষমতাধারী। 2008 সালের নির্বাচন ও যুদ্ধাপরাধীর বিচার, ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় 2 বছর পর 2008 সালের 29 ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করে। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার কিছুদিনের মধ্যেই 1971 সালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। সেজন্য 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। এই বিচারের বিরুদ্ধে জামাতে ইসলামী রাস্তায় তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে এবং সরকার বেশ কঠোরভাবে সেটি মোকাবেলা করেছে। জামাতে ইসলামের শীর্ষ নেতারা এই বিচারের জন্য অভিযুক্ত হয়েছিল। জামাতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেবার দাবিতে 2013 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহবাগে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ট্রাইব্যুনালের রায়ে জামাতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর তাদের ফাঁসি কার্যকর করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 2011 সালে সংবিধানের 15তম সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর আগে বাংলাদেশের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের 3 সংশোধনী বাতিল ঘোষণা করে। তবে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অভিমত দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2 সংসদ নির্বাচন হতে পারে। সংবিধানের 5 সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিরোধী নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এরপর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। এই ব্যবস্থা বাতিল করে দেবার পর বাংলাদেশে আরও 2 সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে দেশে এবং বিদেশে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনার রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে। এই তত্ত্বাবধায়ক জিনিসটা উঠিয়ে দেওয়া হলো কেন? এই তত্ত্বাবধায়ক তো আমাদের দাবি ছিল না। এই তত্ত্বাবধায়কের দাবি ছিল আওয়ামী লীগ এবং জামাত, তারা মিলেই তো দাবি করেছিল। নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টাও বিফলে গেছে। শেষ পর্যন্ত 2014 সালের 5ই জানুয়ারি একটি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন সেই নির্বাচন দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। তবে সমালোচিত হলেও সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করে নিয়েছে।